হাই ফ্রেন্ডস, আজ ব্লগটা ঠিক আগের দিন রাত থেকে শুরু করে দিয়েছি। রাত্রে দেখো তোমাদের ফার্স্ট একটা গ্যাস লাইটার দেখাচ্ছি, আমার গ্যাস লাইটারটা কি হয়েছে জানি না, জ্বলছে না, তাই একটা নতুন গ্যাস লাইটার নিয়ে আসা হলো, আর সাথে একটা নতুন ছেঁকনি, কারণ আমার ছেলে ছেঁকনিটা গ্যাস মানে গ্যাসের পাশে রেখে ও হরলিক্স করছিল, সেই সময় হঠাৎ করে ও ছেঁকনির ডান্ডাটা পুড়ে গেছে, ও লক্ষ্য করেনি। যাই হোক, আমি ছিলাম না বাড়িতে, ওই সব মাতব বাড়ি করেছে ওরা, মেয়ে আর ছেলে। আর এই দেখো আমি রাত্রে বানিয়ে নিচ্ছি ঢ্যাঁড়শ, আলু আর চিতে কাঁকড়া দিয়ে তরকারি, কারণ দুপুরবেলা তারাগুলো রান্না করে আমি নানান কাজে ব্যস্ত হয়ে যাই, ওর জন্য ভালো করে রান্না করতেও পারি না, আর তোমাদের সাথে ভালো করে ব্লগও করতে পারছি না। তা যাই হোক, রান্নাটা আমি কিন্তু কথায় কথায় বেশ যাই হোক বলি, তোমরা এটাকে খারাপ মাইন্ডে নিও না বা খারাপ ভেবো না, ওটা হয়তো আমার হ্যাবিট হতে পারে। যাই হোক, এখানে আবারও বললাম যাই হোক, তা দেখা যাক, এখানে ঢ্যাঁড়শ আলু আর এটা দিয়ে তরকারি হচ্ছে, আর এ দেখো বাসনগুলো মেজে নিয়েছি, আর সাথে নিয়েছিলাম আগের দিন রান্না করব বলে মোচা কেটে নিয়ে, আমি রাত্রেই বেশিরভাগ সবজি কেটে কুটে ফ্রিজে রেখে দিই। তো দেখো মোচা কেটে নিয়েছি ফ্রিজে, এবার ঢুকিয়ে দেবো এটা। ফ্রিজে কেটে রেখে দিলে পরের দিন রান্না করতে একটু সুবিধাই হয়। তা যাই হোক, আমি ফ্রিজের ভিতরে একটু ঢুকিয়ে দিই, মাঝে মধ্যে আমি হলুদও দিই, তা আজকে আর হলুদ দেওয়া হয়নি, আর ভালোও লাগছে না, সারাদিন কাজকর্মর পর আর কাটাকুটি করার পর ভালো লাগে না। আর এই দেখো সেই আমি গ্লাসের ভিতরে যে আমার ছেলে যেগুলো ভিজি রেখেছিলো না, সেই বলগুলো আর ফুলগুলো দেখ কী বড়ো হচ্ছে আস্তে আস্তে, খুব ভালো লাগে এইগুলো দেখতে, তা সেইগুলো একটু নাড়িয়ে নাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তা চলো, খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেই এবার সকালবেলা চলে আসলাম তোমাদের কাছে, তা গুড মর্নিং দিয়ে শুরু করি, কারণ এখন ঘড়িতে 6:30 বাজে। তো চলো ফ্রেন্ড, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। প্লিজ ফ্রেন্ড, অনেকক্ষণ ভিডিওটা দেখছো, একটা লাইক করতে শুরু মানে করে দাও, সবাই যপাচপ একটা লাইক করে দাও। দেখো সকালবেলা আমি এদিকে পাস্তা রান্না করছি, ছেলেকে স্কুলে দেবো, তাই ডিম কাঁচা লঙ্কা দিয়েছি একটা, একটুখানি পেঁয়াজ আর বাদাম দানা দিয়ে, ও এইভাবে খেতে খুব ভালোবাসে। এদিকে মোচা আমি সিদ্ধ করে নিয়েছি, কালকে রাত্রে যে মোচাটা কেটে ফ্রিজে রেখেছিলাম সেটাকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে, একটু হাত ঠান্ডা হলে একটু হাত দিয়ে চটকে নেবো, ঠিক আছে? আর এই যে মসুরির ডাল সিদ্ধ করেছি এরকম করে, পুরো কিন্তু গলিয়ে ফেলিনি, ঠিক আছে? এরকম একটু আস্তে আস্তে করে রেখেছি, এই যে দাঁড়াবে পর, মানে এমনি নরম, ঠিক আছে? এমনি নরম কিন্তু একটু ফাটা ফাটা, এই যে হাতে জুট করে নরম হয়ে যায়। যাই হোক, এভাবে মসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি। আর এই বাটিটা দেখেছো, এবারে লঙ্কা ভেজে ভেজে এরকম হয়ে গেছে, ঢললে পরিষ্কার হয়ে যাবে, তো অতটা ঢলার দরকার নেই, কারণ ওতে আবার এই লঙ্কা ভাজা হবে। আর এখানে পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা, রসুন, আদা, আর একটুখানি জিরে দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি, এইটার ভিতরে দেবো তাই। আর এরকম এইখানে রান্না হবে, এই ইলিশ মাছ আছে, ইলিশ মাছ আছে, আর দুই পিস ভাঙান মাছ আছে, এই দুই পিস ভাঙান মাছ, আর এই চার পিস ইলিশ মাছের ভাপা বানাবো বা ঝাল বানাবো, যেটাই একটা বানাবো। চলো আগে রান্নাগুলো করে নিই, রান্নার পরে আমার খুব খুব কাজ আছে, সকালবেলার খাবারটাও দেখাবো, কারণ আমি স্কুলে যাবো ছেলেকে দিয়ে আসতে, তবে অনেক অনেক কাজ আছে আজকে, পুরোটাই দেখানোর চেষ্টা করছি। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো এর ভিতরে কিন্তু মসুরির ডালগুলো দেখছিল যে সিদ্ধ করে রেখেছি, মসুরির ডালগুলোও দিয়েছি, এবং দেখো ডালগুলো কিন্তু একটু আস্তে আস্তেও আছে। আর গরম মশলা দিতে হবে, তেজপাতা, ফোড়নে, জিরে, সব কিছু দিয়ে, আদা রসুন সব কিছু দিয়ে এই রেসিপিটা তোমরা করো, দেখো অসাধারণ লাগে। যখন দেখছো যে মোচা অল্প আছে তখন এইভাবে রান্না করো, মসুরির ডাল দিয়ে, মসুরির ডালটা একটু অল্প করে সিদ্ধ করে নিও, আর মোচাটা সিদ্ধ করে একটু চটকে নিও, তারপর কড়াইতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই মশলা বাটাগুলো যেগুলো আদা রসুন যে পেস্টগুলো ছিল সেগুলো দিয়ে দেবে, দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর মোচাটা দিয়ে দেবে, মোচাটা দেওয়ার পরে তারপরে হলুদ গুঁড়ো, লবণ এগুলো দিয়ে একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে, আমি কিন্তু মোচার যে জলটা ছিল জলটা একদমই ফেলিনি, সেই জলেই কিন্তু আমি রান্না করেছি, এবং মোচার জল, থোরের জল এইগুলো মানে ডুমুরির জলটা ফেলে দেয়, এইগুলো আমি ব্যবহার মানে করি, এগুলো ভিতরে দিয়ে দেয়, কারণ এগুলো খুবই দরকারি জিনিস, যেমন
কচু শাকের জলটা কিন্তু খাওয়া যায় না, কিন্তু কচু শাকের যতটুকু জল ঝরে যায় ততটুকুই ভালো যায়। অনেক সময় অনেকে আছে না নিংড়ে নেয়, আমি কিন্তু নিংড়ে দিই না, ওইভাবেই দিই। একটু টাইম লাগে কিন্তু খেতে বেশ টেস্টি হয়। যাই হোক, আমি এভাবে করেছি। একটু নামানোর সময় গরম মশলা দিয়েছি। যারা ঘি খাও অবশ্যই করে একটু ঘি দিতে পারো, দেখবে অসাধারণ টেস্ট হয়। এভাবে মোচাটা আমি রান্না করে নিয়েছি, কেমন হচ্ছে বলবা। রান্নাটা সবটা দেখাতে পারলাম না, কেন আগেই বলেছি আমি খুবই ব্যস্ত আছি। একটু পরে ছেলেকে নিয়ে স্কুলে যাব, তারপরে এখনও কাজ আছে, অনেক কিছু ভাত বসাতে হবে, মুরগির জন্য ভাত করতে হবে, অনেক কিছু কাজকর্ম করে ছেলেকে নিয়ে স্কুলে বার হব। স্কুল থেকে এসে আরও দুই তিন জায়গা যাওয়ার আছে, কারণ আজকে আমার মঙ্গলবার, মঙ্গলবারের সমিতি থাকে, বন্ধন থাকে। এবং শুধু তাই না, আমার যে আমি যে ব্যবসাগুলো করি জুয়েলারি এবং জামা কাপড়ের, সেগুলো সমস্ত তাগেদা থাকে, মানে টাকা তোলানো থাকে, অনেক কাজ আছে আজকে, তাই জন্য এভাবে রান্না করলাম। কারণ বুধবার বাবাকে নিয়ে আবার আরজিগড় যাব। আরজিগড়ের আগের একটা ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে আমি আরজিগড় থেকে ফিরছি, কেন যাই কী বৃত্তান্ত সবটাই তোমাদের কাছে মানে এই ভিডিওটাতে শেয়ার করবো পরের ভিডিওতে। তোমাদেরকে এই ভিডিও দেখানোর পরের দিনের দিন তো আমি যাচ্ছি আরজিগড়ে, বুধবারের দিন যাব, ঠিক আছে। জানি না কবে বুধবারের দিনের ভিডিওটা তোমরা পাবে, ঠিক আমি বলতে পারছি না, তবে এই ভিডিওটা আজকে ব্লগটা আগে পাবে, তারপরে পুরো জার্নিংটা তোমাদের আমি দেখাবো আরজিগড়ে যাচ্ছি এবং কি কারণে যাচ্ছি, কি কি দেখাচ্ছি, কি কি ওষুধ নিচ্ছি, কি ব্যাপার বাবার, কি সমস্যা, পুরো ভিডিওতে আমি শেয়ার করব। দেখো মোচা রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর রান্না করেছি এদিকে ইলিশ মাছের ঝাল আর দুটো ভাঙান মাছ দিয়েছি। তাই হলো একটা ছোট্ট ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিও শেষে লাইক কমেন্ট তোমরা যে যা লাইক করুনি করে দিও, আর ভিডিও শেষে মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তাহলে চলো, ভিডিওটা একদমই বেশি বড় করলাম না, এরপরে নেক্সট ভিডিও বাবার কী হয়েছে সবটাই জানাবো। ভিডিওটা এই অবধি রাখলাম, ভালো থেকো, টাটা।